মাত্র 2 মিনিটে কালো কুসকুসে হাত পা গলা ঘাড়ের ও বগলের কালো দাগ ছোপ খুব সহজে দূর করুন মাত্র এই কয়েকটি উপাদান দিয়ে। এটি একবার ব্যবহার করলে বহু বছরের ধরে জমে থাকা কালো ঘাড় ও হাত পায়ের কুনোয়ের কালো দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে। আপনার জীবনে পার্লারে যেয়ে ম্যানিকিউর পেডিকিউর কোনো কিছুই করা লাগবে না, বিনা খরচায় বিনা কষ্টে খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করে নিতে পারবেন। ম্যাজিক্যাল রেমেডি আপনার ত্বকে ব্যবহার করার সাথে সাথে ত্বকে যেখানে ঘষা দেবেন সেখানেই সাদা ধবধবে হয়ে যাবে। আপনার জীবনে পার্লারে যেয়ে টাকা খরচা করে ব্লিচ ফেসিয়াল ম্যানিকিউর পেডিকিউর কোনো কিছুই করা লাগবে না। এটি ত্বকে ব্যবহার করলে আপনার হাত পা গলা ঘাড় ও মুখ এতটাই ফর্সা হবে যে আপনি নিজেই অবাক হবেন। এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে অর্ধেক লেবু, এখানে বড় সাইজের অর্ধেক লেবু কেটে নিতে হবে। এরপর নিয়ে নিচ্ছি টুথপেস্ট, এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট নিতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ টুথপেস্ট। এরপর খুব ভালোভাবে এটি লেবুর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এরপর নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ কস্তুরি হলুদ। কস্তুরি হলুদ যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে রান্নার হলুদও ব্যবহার করতে পারবেন। এরপর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা। এরপর খুব ভালোভাবে প্রত্যেকটি উপাদান লেবুর সাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি গোসলের আগে 2 মিনিট খুব ভালোভাবে আপনার কালো হাত পা গলা ঘাড়ে ও কালো পগলে খুব ভালোভাবে ঘষে নিন। এটি 5 মিনিটের মতো খুব ভালোভাবে স্ক্রাব করুন। 5 মিনিট স্ক্রাব করার পর দেখবেন আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ 1 নিমিষে দূর হয়ে যাবে। মিশ্রণটি ত্বকে যেখানে ঘষা দেবেন সেখানেই সাদা ধবধবে হয়ে যাবে। এটি ত্বকে ব্যবহার করার সাথে সাথে আপনার কালো ত্বক ফর্সা হয়ে যাবে। আর এটি শুধু আপনারা হাত পা গলা ঘাড় ও পগলে ব্যবহার করতে পারবেন। এই মিশ্রণটি ত্বকে ব্যবহার করলে আপনার জীবনে পার্লারে যেয়ে ম্যানিকিউর পেডিকিউর কোনো কিছুই করা লাগবে না, বিনা কষ্টে বিনা খরচায় আপনার কালো ত্বক ফর্সা হয়ে যাবে। ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে। এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ।